শাহজাহান খান। রাজনীতির ক্যারিয়ারে আলোচনা সমালোচনা থাকলেও বহু চড়াই উতরাই পেরিয়ে টানা আটবারের সংসদ সদস্য। মাদারীপুর দুই আসনে কেউই পারেনি তাকে পিছে ফেলতে। নির্বাচিত হবার পর তাকে শুভেচ্ছা জানাতে নিজ বাসভবনে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। ফুল দিয়ে বরণ করে নেন এই বর্ষিয়ান রাজনীতিবিদকে। মাদারীপুরের দুধখালিতে বাবা মৌলভী আসমত আলী খান এবং মাতা তজননেসা বেগমের ঘরে 1952 সালে জন্ম নেন তিনি। 11 ভাই বোনের মধ্যে তৃতীয় শাহজাহান খান। 1964 সালে শহরের ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে যোগদান করার মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন। ছাত্র রাজনীতিতে ঢুকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হন। ছাত্র রাজনীতি করতে গিয়ে 1966 সালে গ্রেপ্তার হন তিনি, জেলও খাটেন। সব মিলিয়ে 20-25 বার গ্রেপ্তার হন শাহজাহান খান। প্রায় 5.5 বছর কারাগারে থাকতে হয়েছে তাকে। এছাড়া আত্মগোপনেও ছিলেন 3 বছর। 1986 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর দুই আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। একই আসন থেকে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি 1991, 1996, 2001, 2008, 2014 এবং 2018 সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিপুল ভোটে বিজয়ী হন। আওয়ামী লীগের উন্নয়ন দেখেই বারবার তাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করছে বলে জানান তিনি। নাম্বার ওয়ান চা মাথা কনলেস মিল্ক আর চিনির দুর্দান্ত কম্বিনেশনে এক কাপ নাম্বার ওয়ান চা। যখন গ্রেপ্তার হলাম তখন আমার আরো সাহস বেড়ে গেল। মা রাজনীতি করেন, বাবা রাজনীতি করেন, আমি তখন রাজনীতির অঙ্গনে ঢুকে পড়লাম, ছাত্র রাজনীতি। সেই সময় আমরা জাসদে ঢুকে পড়লাম। জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে এলেন 81 সালে, আমি 86-তে কিন্তু নির্বাচিত স্বতন্ত্র এমপি নির্বাচিত হলাম। তাই স্বতন্ত্র এমপি হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা সখ্যতা গড়ে উঠলো। বাবার সমাজ সেবামূলক কাজে অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে আসেন বলে জানান শাহজাহান খান। নিজের মধ্যে সেই উপাদান থাকতে হবে রাজনীতি করার, আমার মধ্যে ছিল বোধহয় এবং বাবার উৎসাহ, এই সব মিলিয়ে আমি রাজনীতিতে এসেছি। আর সবচেয়ে বড় কথা হলো শ্রমিক রাজনীতিটাকে রাজনীতি করায় আমার এই রাজনীতির পথ আরো সুপ্রসন্ন হয়েছে। যেমন আমি তো 1972 সালে প্রথম মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হই। সড়ক দুর্ঘটনা হ্রাস করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাকে সভাপতি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওয়াহিদুল কাদের আমাকে দিয়ে একটা কমিটি করে দিয়েছিলেন। সেই কমিটি মাত্র এক মাসের মধ্যে আমি একটা 111 দফা সুপারিশ মালা আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দেই এবং সেটা এখন কিন্তু জাতীয় পর্যায়ে একটা উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। 2009 সালে আওয়ামী লীগ সরকারের নৌপরিবহন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শাহজাহান খান। এরপর 2014 সালে জাতীয় নির্বাচনে জয়ের পর দ্বিতীয় দফায় নৌপরিবহন মন্ত্রী হন। মাদারীপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সবচেয়ে বড় কাজটি হলো যে আমরা মাদারীপুরে মেডিকেল কলেজটা করতে চাই। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ইতিপূর্বে একটি ডিও লেটার দিয়ে রেখেছি। উনি বলেছেন যদি আমরা অন্যান্য জেলায় যখন কাজ শুরু করবো তখন উনি এই মাদারীপুরটা এটা গুরুত্ব দেবেন। একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার একটা ইচ্ছা আমাদের আছে, সেটা আমরা করার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা করব। ফরিদপুর বরিশালের যে 4-6 লেন রাস্তা হচ্ছে এইটা যত দ্রুত করা যায় সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে আমি আমার অনুরোধ জানাবো। তারপর আমার যদি সেখানে কিছু করণীয় থাকে সেটা আমি করবো, কারণ এখন আর এই ছোট্ট রাস্তায় এত যানবাহন চলাচল অসম্ভব হয়ে গেছে, যে কারণে দুর্ঘটনা বেশি হয়। সেই জন্য এখানে 6 লেনটাকে দ্রুত সম্পন্ন করা দরকার। তার অবর্তমানে মাদারীপুর দুই আসনের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন বর্ষিয়ান এই নেতা। একজন ইচ্ছা করলে জোর করে রাজনীতিবিদ হতে পারে না। যদি তাই হতো তাহলে আজকে সরণী সাহেব, বাসারী সাহেব, ফজলুল হক সাহেবের সবাই, তার পরিবার সবাই রাজনীতি করতে পারত। এটা নির্ভর করে কে কতটুকু আগ্রহী রাজনীতি করার জন্য এবং রাজনীতিকে জীবনে গ্রহণ করা এইটা কে কতটুকু আগ্রহী তার উপরে নির্ভর করে সে কে রাজনীতি করবে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি এখন পর্যন্ত বলেছেন যে কোনো অনুপস্থিতিতে কে এই হাল ধরবে, এটা যেমন বলতে পারেন নাই, আমিও মনে করি যে এইটা আসলে বলা মুশকিল যে কে হাল ধরবে মাদারীপুরে।
যে রাজনীতিবিদ যারা তাদের মধ্যে আমি এখন দেখি না যে কেউ এখন পর্যন্ত এই স্টেজে উঠে এসেছে যে মাদারীপুরের সার্বিক রাজনীতি পরিচালনা করার। শাহজাহান খান একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি 1971 সালে যুদ্ধের সময় প্রথমে মুক্তিবাহিনী এবং পরে মুজিব বাহিনীর সদস্য ছিলেন। তিনি ভারতের দেরাদুনে মিলিটারি ট্রেনিংও নেন। 1966 থেকে 68 সালে মাদারীপুর উপবিভাগের ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি তৎকালীন সরকারি নাজিমুদ্দিন কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। ব্যক্তিগত জীবনে স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে সন্তানের জনক। তার মেয়ে জামাই তানবীর হাসান ছোটমণি টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।